এখন তো বর্ষাকাল, তাই না? হ্যাঁ, বর্ষা হচ্ছে, এবার বৃষ্টি হচ্ছে। তোমরা দেখো তো অনেকে মাছ মারে, তাই না? পুকুরে নদীতে মাছ মারে। তোমরা কি মাছ মারো? তোমরা মাছ ধরো? কোথায় মাছ ধরো? কি দিয়ে মাছ ধরো? বর্ষি দিয়ে মাছ ধরো। এবার প্রথমে আমি লাল দল থেকে ডাকবো। লাল দল থেকে একজন আসো, কি আসবে? তাতে আসো, লাল দল থেকে আসো, তাড়াতাড়ি এসো, ধরো তুমি মাছ ধরো। এবার নীল দল থেকে একজন আসো, নীল দল থেকে আসো, নীল দল তাড়াতাড়ি চলে আসো, মাছ ধরো, মাছ ধরো। হ্যাঁ, বাহ, এই যে মাছ ধরছে, হাত তালি দাও। লাল দল, তুমি একটা মাছ ধরেছো, তাই তো? কি মাছ ধরেছো এটা বলো তো, কি মাছ, কি মাছ এটা? তুমি না বললে তোমার গ্রুপে বলতে হবে এটা কি মাছ ধরেছে। কাতলা মাছ ধরেছে, কত টাকা দাম? তাহলে কাতলা 15 টাকা, ঠিক আছে? তোমার গ্রুপ মাছ ধরলো কাতলা 15 টাকা। তোমার, তুমি ধরেছো মাছ? হ্যাঁ, ধরো ধরো, তুমি আরেকটা ধরো, দুটো করে ধরবে, আরেকটা মাছ ধরো। ধরো 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 মাছ ধরো ধরো। হ্যাঁ হ্যাঁ, ধরো, ভালো করে ধরো। এই যে আবার ধরেছে, এটা কোন দল? তুমি লাল দল, লাল দল ধরেছে। এটা কি মাছ ধরেছ, কি মাছ ধরেছ বলো? কই মাছ ধরেছে, কয় টাকা দাম? তাহলে তোমার দল কই মাছ ধরেছে, 60 টাকা দাম। এবার ওর জন্য একটা হাততালি, দুটো মাছ ধরেছে। এবারে আসবে তোমাদের, তোমরা কোনো ধরতে পারোনি, 5 মিনিট সময়, 5 মিনিটের মধ্যে দুটো ধরতে হবে। এটা কোন দল? নীল দল কোনো মাছ ধরতে পারেনি, ধরছে একটা, এটি এখনই ধরলো। আসো 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 আসো, তাড়াতাড়ি, 5 মিনিট টাইম, 5 মিনিটের মধ্যে একটা মাছ ধরেছে। দেখো কি মাছ এটা, কি মাছ, কত টাকা দাম? 15 টাকা। 5 মিনিটের মধ্যে একটা মাছ ধরেছে, লেখো তোমার কাতলা 15 টাকা, লেখো কাতলা 15 টাকা, যাও। এইবার হলুদ থেকে আসো একজন, হলুদ থেকে একজন আসো, আসো তাড়াতাড়ি, আলফাজুল দিন আসো না, কে আসবে, আসো হলুদ থেকে তাড়াতাড়ি মাছ ধরো। 5 মিনিটে যত তাড়াতাড়ি, যত বেশি মাছ ধরবে তত তোমরা বেশি পয়েন্ট পাবে। এবার এবার সবুজ দল থেকে আসো একজন, সবুজ দল থেকে। এই একটু আগে তোমরা কি আসছিলে? হ্যাঁ, ধরো 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 ধরো, এই যে ধরছে, হাত তালি, কোন দল, কোন দল? হলুদ দল, হলুদ দল। এটা কি মাছ, কয় টাকা দাম? লেখো কাতলা মাছ 15 টাকা, লেখো লেখো কাতলা 15 টাকা, লেখো একটা মাছ ধরেছো। হ্যাঁ, 5 মিনিট সময় দেওয়া হবে, 5 মিনিটের মধ্যে জটা ধরতে পারো। বাহ, আরো একটা ধরেছে, দেখি এটা কি মাছ, পুঁটি মাছ, কয় টাকা দাম? পুঁটি মাছ 2 টাকা, লেখো 2 টাকা। হ্যাঁ, আরো সময় আছে তোমার হাতে। সবুজ কিন্তু এখনো ধরতে পারো নাই, তোমার কিন্তু সময় শেষ হয়ে যাবে, 5 মিনিট। ধরো ধরো ধরো, 5 মিনিটে যত বেশি ধরতে পারবে ছোট তো। ব্যাস, এটা কোন গ্রুপ, কোন গ্রুপ তুমি? সবুজ গ্রুপ, হাত তালি দাও, সবুজ গ্রুপ। রুই মাছ কয় টাকা দাম? 10 টাকা, দেখো রুই মাছ 10 টাকা। আর তোমার একটু সময় আছে, দেখি তুমি কোন গ্রুপ। এটা মাছের নাম কি? মৃগেল মাছ, কয় টাকা? 5 টাকা। এবার ও মৃগেল মাছ ধরেছে 5 টাকা। এইবার তোমার সময় কিন্তু শেষের দিকে,
সময় কিন্তু শেষের দিকে সময় কিন্তু শেষের দিকে চেষ্টা করো চেষ্টা করো একটু দূর থেকে ধরো কাটো সাথে কাটো যেন লাগে না ধরো নিয়ে যাও নিয়ে যাও এই আবার ধরো 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 মাছ ধরতে তো একটু কি কষ্ট হয় না পুকুরেও ধরতে গিয়ে ধরা যায় না আমরা স্থায়ী এখানে ধরতে গিয়ে ধরতে পাচ্ছি না চেষ্টা করো সময় কিন্তু শেষের দিকে পাঁচ মিনিট হ্যাঁ একটা দিয়ে দুইটে বের হয়ে যা তুমি গিয়ে করো তোলো মার কোথায় যায় যা ধরো 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 এবার আমাদের টাইম কিন্তু শেষ এবার সবাই জায়গায় চলে যাও টাইম শেষ তাহলে পাঁচ মিনিটের মধ্যে আমরা মাছ ধরলাম হ্যাঁ টাইম শেষ যাও এবারে আসছি তোমাদের গ্রুপের নাম কি তোমাদের দল কি দল লাল দল লাল দল কটি মাছ ধরেছো দুইটে মাছ কি কি দুটো মাছ ধরেছো সবাই বলো কাতলা কই মাছ দুটো মাছের মোট দাম কত মোট দাম কত কি করতে হবে যোগ করতে হবে দুটো মাছের দাম বের করো দেখি তোমরা কত ধরেছো কি মাছ কত টাকা দাম 15 টাকা তোমরা কি মাছ ধরেছো ফিগেল মাছ 5 টাকা দাম ছিল একটা ধরছো না তুমি একটা ধরছো তুমি তোমরা কয়টা ধরছিলে স্যার কি দুটো কি কি মাছ স্যার কি তিনটা মাছ 2 টাকা দাম আর দুই মাছ 15 টাকা দাম এবার তোমরা যোগ করো যোগ করেছো দেখি এবার দেখি দেখি কত তাহলে তোমাদের দল লাল দল লাল দল 22 টাকার মাছ ধরেছে কয় টাকা কত টাকা 22 টাকার মাছ ধরেছে রাখো এবার নীল দল কত টাকা একটা মাছ ধরেছে তাই না কত টাকার মাছ ধরেছো একটা মাছ ধরেছে কত টাকা 15 টাকার মাছ ধরেছো তোমরা একটা মাছ ধরেছো কত টাকা ছিল 5 টাকা লেখো তোমরা 5 টাকা আর তোমরা দুটো মিলে কত তাহলে কে কোন দল বেশি মাছ ধরলো সব থেকে বেশি মাছ কত মূল্যের মাছ কে বেশি ধরেছে সব থেকে বেশি টাকার মাছ কোন দল ধরেছে লাল লাল কত টাকার তাহলে তোমরা কি হয়েছো আজকের এই যে মাছ ধরা খেলার মধ্যে তোমরা কি হলে প্রথম হাত তুলে দাও দ্বিতীয় কি হয়েছে তোমরা বলো 17 টাকা 17 টাকার মাছ ধরেছো 17 টাকার দ্বিতীয় কি হয়েছে দ্বিতীয় হচ্ছে সবুজ দলের জন্য হাততালি এইবার তোমরা কত টাকা মাছ ধরেছিলে 15 টাকা তাহলে 15 টাকা যে তৃতীয় দলের জন্য হাততালি দাও আর তোমরা চতুর্থ দল তোমরা শুধুমাত্র 5 টাকার মাছ ধরেছো ঠিক আছে আজকে আমরা পরবর্তী দিনে আরো মাছ ধরবো কেমন ঠিক আছে আমরা সকলেই জানি যে শিক্ষার ক্ষেত্রে টিএলএম শিখন পঠনের ক্ষেত্রে কতটা গুরুত্ব কিন্তু অনেক ক্ষেত্রেই টিএলএম এর বিভিন্ন দামে টিএলএম কিনতে গেলে একটা অর্থনৈতিক সমস্যা থেকেই যায় তাই আমরা যদি এরকম টিএলএম তৈরি করতে পারি এখানে একটা পাটকাঠি সুতো আর হচ্ছে এগুলো লোহার তার দিয়ে একটা বস্তি তৈরি করা হয়েছে আর এখানে সাধারণ ব্যবহার করা কাগজ এই কাগজ দিয়ে মাছ বানানো হয়েছে এইবার এটা আমরা মাছ ধরার খেলা এই মাছ ধরার খেলার মধ্যে কিন্তু আমরা তিনটে সাবজেক্ট কভার করতে পারি কি কি তিনটি সাবজেক্ট প্রথম হচ্ছে এখানে মাছের নামগুলো তারা জানছে অর্থাৎ এখানে পরিবেশ পরিস্থিতির ধারণাটা আমরা দিতে পাচ্ছি যেহেতু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে আমরা জানি যে সমন্বিত পাঠ রয়েছে এখানে এখানে কোনো সাবজেক্ট ভেরিয়েন্ট নেই ইতিহাস ভূগোল বা পরিবেশ পরিস্থিতি সব অঙ্ক ইংরেজি বাংলা এগুলো সব একসঙ্গে একই বইয়ে রয়েছে আমার বইয়ে তাই আমরা সাবজেক্ট বেরিয়ে নেই এই খেলাটা যদি আমরা খেলতে পারি তাহলে কিন্তু তিনটে সাবজেক্ট আমরা একসঙ্গে খেলতে পারবো তাহলে মাছের ধারণাগুলো পরিবেশ পরিস্থিতির মধ্যে আসছে এইবার তারপরে এই যে বানানগুলো ওরা করছে বানানগুলো করছে রুই বানান করছে বস্ত্রনায় হস্যু আর হস্যই রুই এই যে রুই বানানটা করছে রুই বানান এই বানানের মধ্য দিয়ে তারা বাংলা বানান শিখছে তৃতীয় হচ্ছে তার অঙ্কের ধারণা আসছে যে রুই মাছের দামটা কত সংখ্যার ধারণা কিন্তু তারা এখানে পাচ্ছে এইবার সাথে সাথে আমরা এই যে মাছগুলোর দাম যোগ করছি সেই যোগের ধারণাটা আসছে এইবার
আমরা যদি এই মাছগুলো অন্য দলকে দিয়ে দিতে বলি তাহলে কিন্তু বিয়োগের ধারণা আসবে তাহলে আমরা এই রকম কিন্তু খুব সস্তা অর্থাৎ ফেলে দেওয়া জিনিস দিয়ে টিএলএম তৈরি করে বিভিন্ন ক্লাসগুলো পরিচালনা করতে পারি এবং আমরা খেলতে পারি খেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন